হ্যালো গাইস, নবপ্রচেষ্টা ক্রিয়েশন গ্রুপের তরফ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত। আমি স্যাভি, তো আমি চলে এসেছি আজকে ক্যাডিটি বারে। তো চলুন দেখে নেওয়া যাক ক্যাডিটি বারে কি কি ধরনের চা পাওয়া যায়। তো আপনারা দেখছেন এখানে প্রায় 55 রকমের চা পাওয়া যায়। যেমন তার মধ্যে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ভ্যারাইটির চা, বিভিন্ন রকম প্রিমিয়াম চা, ভ্যারাইটি টাইপ ফ্রুট টি, রেগুলার টি, এছাড়াও ব্ল্যাক টি, লিকার টি এবং আইস টি। এছাড়াও পাবেন বিভিন্ন রকম ভ্যারাইটিজ কফি। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সেগমেন্ট ডাস্ট, যেমন ফিল্টার, চকলেট, ক্যারামেল, রোজ, ইলাইচি, কেশর ইলাইচি, আরও অনেক রকম। এছাড়াও আদ্রাক, তুলসী, জিঞ্জার, পান, মশালা, বাটারস্কচ। তো আমরা এখন অর্ডার করছি কেশর ইলাইচি এবং একটা রোজ টি। এবার আপনাদের অর্ডার আছে একটা কেশর ইলাইচি আর একটা রোজ টি। তো দুটো আমি বানাচ্ছি। তো রোজ টি বানানোর জন্য আমি প্রথমে রোজ ডাস্ট এবং আমার প্রিপারেশন করা আছে টি, তার সাথে সুগার মানে গুড় সব কিছু মিক্সিং করে করা আছে, রেডিটা নিয়ে নিলাম। আর সেম কেশর ইলাচির জন্য কেশরের ডাস্ট এবং এলাচের ডাস্ট নিয়ে নিচ্ছি। রেডি করে রাখাই আছে যাতে কাস্টমার এলে ইনস্ট্যান্ট আমি দিতে পারি। মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে মানে যত কম সময়ের মধ্যে একটা মানুষকে সার্ভ করা যায়। এবার আমি এখানে র মেটেরিয়ালগুলো নিয়ে নিলাম। এবার এর মধ্যে একদম গিয়ে আমি এবারে পিওর দুধ, আমার এখানে সবসময় গরম হচ্ছে, একদম পিওর দুধ, মানে এটা 100% দুধ, এখানে কোনো ওয়াটার মানে ইয়ে নেই, এটা কন্টিনিউয়াস। তো আমি গরম দুধ এবারে এর মধ্যে দিয়ে দেবো, জল দিচ্ছি। জাস্ট একটু ঘেটে দেওয়া যাতে করে ভিতরে কোনো ঠিকঠাকভাবে গুলে যায় মিষ্টিটা, মিশ্রণটা। হ্যাঁ, মিষ্টিটা যাতে গুলে যায়। এবার বাকিটা মানে মানুষ কাস্টমার খেয়ে বলবে কেমন লাগলো স্বাদ। এখনো পর্যন্ত রেসপন্স তো খুব ভালো, মানে স্বাদের ক্ষেত্রে আপনারা খেয়ে দেখবেন, বলবেন কাস্টমারদের রিভিউ নেবেন, হয়ে গেছে প্রিপারেশন। ঠিক আছে, সব রেডি। তো গাইজ, আজকে আমরা এখানে চা খেতে এসেছি। তো আমরা অর্ডার করেছিলাম রোজ টি আর বাটারস্কচ টি। তো আমরা খাচ্ছি, দেখি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে। তো আপনারা অবশ্যই আসবেন, আশা করি আশাহত হবেন না, খুব ভালো হয়েছে, আপনারা খেয়ে দেখতে পারেন। তো এরপর আমরা অর্ডার করছি লেমন টি এবং তুলসী জিঞ্জার টি। তো আসুন সেটাও প্রিপারেশন কীভাবে হচ্ছে দেখে নেওয়া যাক। লেমনের রাস্তা কি লেমনের একটু দুধ নুন দেবো। আচ্ছা, গোলমরিচ দেবো।
আসুন দেখে নিই আমাদের পাবলিক রিভিউ কেমন, তারা কি বলছেন এই দোকান সম্পর্কে। বলছি দাদা, এখানে যে আপনি চাটা খেলেন, এটা খেয়ে আপনার কেমন মনে হলো? না, খুব ভালো, এখানে ভ্যারাইটি খুব ভালো আছে, মানে অনেক রকম ভ্যারাইটি চা পাওয়া যায়, অনেক রকম ফ্লেভারের চা পাওয়া যায়, দারুণ করে উনি জিনে আছে, খুব সুন্দর লাগে চা খেতে। আপনি কি বলছেন? এখানে তো রোজই প্রায় তো রোজই আসি আমরা বলতে গেলে, তো এখানে তো চায়ের চায়ের টেস্টের এখানে কোনো কথাই হবে না, এখানে প্রচণ্ড ভালো, দাদা তো খুবই ভালো, এখানে কিছু কথাই হবে না, তো এখানে প্রায়ই এখানে আসি। এই শুধু জাস্ট মানে অ্যাটমসফিয়ারটাও ভালো, চায়ের কোয়ালিটি, চায়ের টেস্ট সব কিছুই ভালো, প্রচণ্ড ভালো, আমাদের ভালো লাগে এখানে আসতে, রোজ রোজই আসি। তাহলে কাস্টমারের ফিডব্যাক তাহলে খুবই ভালো পাওয়া গেল, তাহলে আপনারা সকলে আসবেন। বলছি যে আপনি যে স্টার্ট আপটা শুরু করলেন, স্টার্টআপটা শুরু করার আইডিয়াটা করা যাবে? আইডিয়াটা মূলত নেট থেকেই পাওয়া, ইন্টারনেট থেকে, মানে গুগল বা ইউটিউব বলা যেতে পারে। বেসিক্যালি আমার এই চায়ের দোকানের চা বা দোকান করার আইডিয়াটা আমি বছর 15 আগে থেকে আমার বিভিন্ন দু একজন বন্ধুকে দিয়েছিলাম, যে করতে পারো বা রিলেটিভদেরও বলেছিলাম এটা একটা দোকান করা যেতে পারে চায়ের ওপরে ভালো করে, সেটা প্রায় 15-20 আরও একটু আগে, মানে এক্স্যাক্টলি যদি বলি তাহলে হ্যাঁ 20-24 হ্যাঁ প্রায় 24 বছর আগে ফার্স্টে আমি এই আইডিয়াটা দিই। আজ থেকে 24 বছর আগে প্রথম আমি এই আইডিয়াটা একদম করে দিতাম, তো সে ডেফিনেটলি করে না, 100% করে, সে অন্য দোকান করেছিল বিজনেসটা, তো আমার থেকে সিনিয়রও ছিল, 2-3 বছরের সিনিয়র ছিল, 24 বছর আগে যখন দিয়েছি, তারপরেও মাঝে অনেকজনকে দিয়েছি 10-15 বছর আগে। লকডাউনে হঠাৎ আমার মাথায় এলো যে স্টার্ট ইট, আমি নিজেই করি একটা, কারণ আমার অন্যান্য ব্যবসা ছিল, তো এবারে করলে একটু ইউনিক না করলে তো হবে না, তো আমি দেখলাম যে সারা ওয়ার্ল্ডে কোথায় কী রকম চা চলছে, তখন যে কোনো একটা জিনিস করতে গেলে দেখতে হবে যে বিশ্ব মানচিত্র তার পজিশনটা কোথায়। তো আমি দেখলাম ভারতবর্ষ এক ধরনের চা করে, স্পাইস রিলেটেড চা করে, ইউরোপ ফুল আর ফলের ওপরে চা করে, আবার সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলো যেমন ধরুন থাইল্যান্ড, ব্যাংকক, এই সমস্ত দেশে তো আবার ঠান্ডার ওপরে চাটা তৈরি হয় মূলত, 5% এসে চলে। তো আমি কী করলাম না, টোটালটার মধ্যে আমাদের ভারতেরও বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের চা করে, এমনকি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও একাধিক ডিস্ট্রিক্টও চায়ের প্যাটার্ন আলাদা আছে, বাঁকুড়ার সাথে বর্ধমানের চা ম্যাচ করবে না, বাঁকুড়ার প্যাটার্ন আলাদা, বর্ধমানের প্যাটার্ন আলাদা, কলকাতার স্ট্রিট চা একটা আলাদা রকম, আপনি আবার বর্ধমানের মধ্যেও যদি দেখেন বা কোনো ডিস্ট্রিক্টের মধ্যে চায়ের দোকানের চা একরকম, বাড়িতে খাওয়ার চা একরকম, আবার চায়ের গ্রেডে তো যদি যান তাহলে অনেক গ্রেড আছে সেখানে, সিটিসি যেটাতে কড়া লিকার হয় সেটা একটু বেশ মোটা হয়, আর একটা আছে যারা ফ্লেভার চায় তারা দার্জিলিংয়ের ওপরে যায় জেনারেলি, তো অনেক ধরনের চা আছে। তো আমি চাইলাম যে আমাদের দেশের যে বিভিন্ন প্রান্তের যে বিখ্যাত চাগুলো, যেমন ধরুন কাশ্মীরে কাশ্মীরি কাওয়া রয়েছে, রাজস্থানে রাজবাড়ি চা রয়েছে, এরকম বিভিন্ন প্রদেশে ভালো ভালো চা, মানে ব্যাঙ্গালোর, পুনে, বম্বে, কলকাতা, দিল্লি সবার ভালো নিয়েছি, এবং ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও নিয়েছি, আর লোকাল তো থাকছি, সব নিয়ে আমি একটা টোটালিটিতে স্টার্ট করেছিলাম, অ্যাপ্রক্সিমেটলি ±100টা আমার টার্গেট ছিল যে চায়ের ওপরে কম্বিনেশন করবো। এবারে চা যে কোনো ব্যবসা করতে গেলে আপনি একটা ভাবনা নিয়ে নামেন, মার্কেটে কাজ করতে করতে আপনাকে ভাবনায় বেশ কিছু পরিবর্তন আনতে হয়, মার্কেট যেরকমভাবে চাইছে সেই অনুযায়ী, তো এখন আমরা ওটাকে 55টা ভ্যারিয়েন্টের মধ্যে নামিয়ে এনেছি, যে 55টা মোটামুটি ফ্রিকোয়েন্টলি চলে। এবার এর মধ্যে তো দেখুন কিছু ফ্লেভার থাকে যেগুলো ট্র্যাডিশনাল ফ্লেভার, যেমন আদা, এলাচ, মশলা, গোলমরিচ, এইসব চাগুলো, লেবু চা, এগুলো সব সময়ই হাই সেলিং থাকবে, কারণ কাস্টমারের 70% ওল্ড জেনারেশন আর ইয়াং জেনারেশনও আছে, ইয়াং জেনারেশন নতুনত্ব চাগুলো বেশি প্রেফার করছে, চকলেট চা, বাটারস্কচ চা, রোজ চা, পান চা, এই জাতীয় চাগুলোকে, তো এগুলোর একটা হিউজ সেল রয়েছে। আবার কিছু মানুষ খুব হেলথ কনসাস রয়েছে, তারা স্লিমিং টি থেকে শুরু করে বিভিন্ন হেলথ বেনিফিটযুক্ত, যেমন ধরুন আপনার কী বলবো, ব্লুপি টি খাচ্ছে, ক্যামোমাইল টি খাচ্ছে, হিমিসকাস টি খাচ্ছে, এই জাতীয় ফুলের ওপরে চা খাচ্ছে, তো এই সমস্ত কিছু নিয়েই আমার আইডিয়াটা ছিল যে এমন একটা জায়গা করবো যেটা একটা খুব ছোট জায়গা হবে, একটা ছোট চায়ের দোকান যেখানে একটা কানেক্টিং পয়েন্ট হবে, কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এসে তার উদ্দেশ্যটাকে সফল করে যেতে পারবে, যেটা শুধু চায়ের দোকান নয় যে আমি চা খেলাম আর জাস্ট বেরিয়ে গেলাম একটা, তো আমার রেঞ্জ ও কাস্টমারদের জন্য সুবিধার জন্য এখানে আমি এগিয়ে যেতে দেখুন 6 টাকা থেকে শুরু করে 6-10 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত আছে, বিভিন্ন চা, বিভিন্ন গ্রেড, বিভিন্ন দামের, বিভিন্ন রকমভাবে কাস্টমারদের নেয়, তো 6 টাকার চাও কেউ আমার কাছে খেতে পারে, মানে এটা আনবিলিভেবল, এরকম একটা দোকানে বলতে 6 টাকার চা খাওয়া যেতে পারে, এবং সেই 6 টাকার চাটা
রাস্তায় যে ছ টাকার চাটা পাওয়া যাচ্ছে তার থেকে অনেক বেটার পার্সেন্টেজে বা টাইমসে বলাটা ঠিক হবে, অনেক বেটার। এটা আমার না, এটা কাস্টমারদেরই বক্তব্য। আর ব্যবসা তো সবসময়তেই জানেন জগতের নিয়ম পরিবর্তন, ব্যবসার নিয়ম পরিবর্তন, এখনো পর্যন্ত এটাই ঠিক আছে। আমি এটাকে অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে, বিজনেসের নাম হচ্ছে ক্যাডি টি বার। অ্যাকচুয়ালি আমার ব্র্যান্ড নেম হচ্ছে ক্যাডি, এটা যেহেতু টি বার হয়েছিল টি বার, আর আমার নাম নির্বাধব রায়। তো বারের কনসেপ্টটার মধ্যে আমি অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলাম পেগ সিস্টেমে চা দেওয়া, যে আপনি এসে এক পেগ চা চাইবেন, দু পেগ চা চাইবেন, কিন্তু সেটা দেখলাম যে এখনও সেই জায়গাটা তৈরি হয়নি। ওই জন্য পেগটাকে কনসেপ্টটা উঠিয়ে দিয়ে ছোটো কাপ বড়ো কাপ করে দিয়েছি। কাপে তো ভ্যারিয়েশন আছে, তিন চার ধরনের কাপ আছে, যার যেরকম রিকোয়ারমেন্ট, যার যেরকম প্রয়োজন সে সেই অনুযায়ী খেতে পারে। এইটা গেল চা। এবার ফ্লেভারে তো প্রচুর ফ্লেভার রয়েছে, তার মধ্যে দু একটা ফ্লেভার আর্টিফিশিয়াল। আপনি জানেন যে যদি আজকে একটা ধরুন আপনি কী দেবো স্ট্রবেরি বা ধরুন ভ্যানিলা একটা আইসক্রিম খাবেন, তো সেই আইসক্রিমে ধরুন আমুলেরই খাচ্ছেন, তো সেখানে একটা ফ্লেভার দেওয়া থাকে, সেরকম কিছু। আর কিছু জিনিস রয়েছে যেগুলো রিয়েল, যেমন ধরুন আদা চা, আদাতে আদাই আছে, এলাচি এলাচি আছে, কেশরে কেশরই আছে। তো কিছু হচ্ছে আর্টিফিশিয়াল থাকে যেটা স্বাভাবিক, মানে এখানে কোনো লুকোনোর ব্যাপার নেই, এটা ন্যাচারাল ফ্লেভারটি। আপনি আইসক্রিম খাচ্ছেন, আপনি বিস্কুট খাচ্ছেন, আপনি কেক খাচ্ছেন, সব সব আর্টিফিশিয়াল ন্যাচারাল আইডেন্টিক্যাল কালার এবং এসেন্স। তো চায়ের ক্ষেত্রেও কিছু থাকছে, আর যেগুলো অরিজিনাল সেগুলো অরিজিনালই থাকছে। মোটামুটি এই আমার ইচ্ছা যে মানে আমার এটা দেখে অনেকেই বিভিন্ন জায়গা থেকে, দুর্গাপুর, আসানসোল, কলকাতা, বিভিন্ন জায়গা থেকে মানুষ পানাগড় এনকোয়ারি করেছে, তারাপীঠ, যে তারা এই জাতীয় সেন্টার বা এরকম একটা দোকান তারা খুলতে চায় নিজের এলাকায়। তো আমরা দুর্গা পুজোর পর থেকেই এটা ফ্র্যাঞ্চাইজি দিতে শুরু করে দেবো। যারা ইন্টারেস্টেড আছে, যে কোনো ছেলে বা মেয়ে, তার যদি একটা জায়গা থাকে বা একটা করার ইচ্ছা থাকে, খুব সামান্য 40-50 স্কোয়ার ফিট জায়গা থাকলেই হলো রোড সাইডে, দ্যাটস অল, এর বেশি জায়গা দরকার নেই। আর যদি কারো বেশি জায়গা থাকে তাহলে 2,000-2,500 স্কোয়ার ফুট দিয়ে কফি হাউসের মতো করেও করা যেতে পারে বড় করে। আমাদের সাথে কাজ করার একটা ইউনিক বেনিফিট হচ্ছে যে আমরা কোনো ফ্র্যাঞ্চাইজি ফিজ নিচ্ছি না এবং কোনো রয়্যালটিও নিচ্ছি না। বড় বড় ব্র্যান্ড যেরকম ধরুন এটাই, যদি আপনি আজকে ভারতবর্ষের অন্য কোনো বড় ব্র্যান্ডে যান, তাদের হয়তো 5 বা 6টা ভ্যারাইটি আছে, তারা আপনার কাছে অন অ্যান অ্যাভারেজ একটা ভালো হিউজ লামসাম টাকা নেবে, প্রায় 18-19 লাখ টাকা খরচা করাবে। আমি বলছি 18-19 হাজার টাকা খরচা করেও আপনি আমাদের সাথে একটা মানে স্টার্ট করতে পারেন, ইচ্ছাটা মেন ব্যাপার। আপনি আপনার এলাকায় শুরু, কারণ লকডাউনে অনেকেরই ধরুন জবের একটা ইনসিকিউরিটির ব্যাপার আছে, যে অনেকেরই সমস্যা হয়েছে, রোজগার কমে গেছে, জায়গা থাকলেই নিজে খুলতে পারবে। সামান্য কিছু হবে, যেটুকু দরকার খরচা ট্রেনিং সেগুলো করিয়ে দেওয়া হবে, নমিনাল একটা এক্সপেন্সেসে স্টার্টটা করলে তারপর সে আমাদের কাছ থেকে সমস্ত মাল পাবে। মানে তাকে কোনো R&D করতে হবে না, রিসার্চ ডেভেলপমেন্ট করতে হবে না, একটা লেম্যান 8-9 বছরের ছেলেও এই ব্যবসাটা চালাতে পারবে। তো আপনি একটা মেশিন বসিয়েও করতে পারেন, মোস্ট ইজি, খুব ইজি প্রসেস, এবং ইনস্ট্যান্ট চা দেওয়া যাবে, ইনস্ট্যান্ট। আর এখন তো সব ডিসপোজেবল এসে গেছে, সেই জুগার নেই যে কাপ ধুতে হবে, ইয়ে ধুতে হবে, এরকম ট্র্যাডিশনাল ব্যাপার। ভালো করে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে যদি করে, আমার টেস্ট তো যারাই খেয়েছে 98% মানুষ অসাধারণ রেটিং করে গেছে, আপনারাও খেয়েছেন, আপনারা বুঝবেন, কাস্টমারদেরও ফিডব্যাক নিয়েছেন, তো হোপফুলি ভালোই হবে। যদি কেউ করতে চায় একটা ভালো রোজগার, আমি একটা আইডিয়া দিতে পারি কীরকম রোজগার আপনার মনে হচ্ছে যে কত হতে পারে। মোটামুটি চললে মাসে 50,000 টাকা, মোটামুটি যদি চলে, মোটামুটি যদি দোকান তার হিট করে যায়, তাহলে 2 লাখ টাকা মিনিমাম রোজগার আছে, আনবিলিভেবল। তার নিজের জায়গায় যদি রেট করতে পারে, দ্যাটস অল, বিরাট কিছু প্রমোশনেরও দরকার নেই। অন্যান্য ব্যবসায় যেরকম কন্টিনিউয়াস আপনার অ্যাডভার্টাইজমেন্টের দরকার হয়, করতে হবে না, কারণ আপনার এত ভালো কোয়ালিটি, প্রথমের একটা বেসিক অ্যাডভার্টাইজমেন্ট থেকেই আপনার বিজনেসটা অটোমেটিক্যালি আসতেই শুরু করবে এবং রিপিট কাস্টমার। আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি দিই, সেগুলো আমাদের ইন্টারনাল স্ট্র্যাটেজি, যারা ফ্র্যাঞ্চাইজি নেবে তাদেরকে দেওয়া হবে, সোডান দ্বারা ইয়ে করতে হবে। সব থেকে প্লাস পয়েন্ট আমাদের সঙ্গে যুক্ত হওয়ার, আমাদের সঙ্গে কোনো দায়বদ্ধতা নেই যে এত টাকা দিতে হবে, এত লাখ টাকা লাগবে, ডিপোজিট এত লাখ টাকা, ফ্র্যাঞ্চাইজ দিবি, প্রতি কাপ চায়ের উপরে আমাকে 8%-9% টাকা রয়্যালটি পাঠাতে হবে, এরকম কিচ্ছু না। সব টাকা তার, সব ইনভেস্টমেন্ট, সব বেনিফিটও তার। আপনার আইডিয়াটাকে সবার সাথে আপনি শেয়ার করে ইকুয়ালি এমনি বড় হতে চাই? হ্যাঁ, কারণ দেখুন আমি আজকের যুগে, গুগলের যুগে, এই যুগটা গুগলের যুগ, এই যুগেতে কোনো কিছুকে আপনি সিক্রেট রাখতে পারবেন না, কেউ না কেউ বলে দেওয়ার লোক আছে। একটা সময় ছিল যখন আপনি সিক্রেট রেসিপি সিক্রেট রাখতে পারতেন না, সিক্রেট বলে কিছু হয় না, ও বের করে ফেলে,
সব বেরিয়ে যায়। এখনও পর্যন্ত যেটা দেখেছেন এটা কিন্তু ক্যাডির 100% চিত্র নয়, এটা ধরতে পারেন ক্যাডির 25% আপনারা এখনও পর্যন্ত দেখেছেন, 75% ধীরে ধীরে আমরা রিভিল করবো, আরও অনেক কিছু আছে এর মধ্যে, এই ছোটো জায়গার মধ্যেই হবে। এরকম নয় যে আবার পরে বলবো যে আরও 1000 স্কোয়ার ফুটের আপনি একটা বড় রেস্টুরেন্ট করুন, কুইক সার্ভিস রেস্টুরেন্ট করুন বা বড় কিছু করুন, না দেখ এই 30, 50, 60, 70, 100, 150, 200, 250, 300 যার যেরকম জায়গা আছে গ্যারেজে বা একটা ঘর, একটা ঘরে একটা দরজা ভেঙেই কাজ হয়ে যাবে, অসাধারণ ব্যবসা করা যায়। আচ্ছা বলছি আপনাদের এই চায়ের দোকানটা মোটামুটি তাও কতদিন হল? আমরা শুরু করেছি ফেব্রুয়ারি মাসে 2021 সালে। তার মানে 6-7 মাস প্র্যাকটিক্যালি তো মাসের 3 মাস বন্ধই ছিল লকডাউনের জন্য, আমরা কাজ করতে পারিনি, তো সেই হিসেবে যদি বয়স দেন 3-4 মাস, আর তা নাহলে একটু বাড়িয়ে দিন 6-7 মাস 8 মাস বয়স। আচ্ছা আপনার এখানে এত রকম ভ্যারাইটির মধ্যে সব থেকে বেশি হট আইটেম সেল কোনটা হয়? দেখুন কেসার নাম্বার ওয়ান আছে, বাটারস্কচ নাম্বার ওয়ান আছে, পান আছে, রোজ আছে, এইগুলো ইউনিক ভ্যারাইটির মধ্যে থেকে বলতে পারি। আর যেগুলো রেগুলার ভ্যারাইটি মানে রেগুলার যেগুলো ট্র্যাডিশনাল, আদা এলাচ আদা তুলসী মশলা লেবু চা মানে বলা উচিত না, এটা সব জায়গাতেই চলবে, এটা চলেই এর সেল আছে ইউনিক। আমরা কিছু স্পেশাল চা বানাই যেগুলো আপনার ফিউশন বা ডেকোরেশন চা, যেগুলো ছবি এই দিক থেকে এরকম খেতে হবে, এগুলো দারুণ ডিমান্ড, অসাধারণ ডিমান্ড এবং মানুষ খুব ভালো এটা খেতে লাগে। এটাই প্রথম চা যেটা চামচে করে খাওয়া হয়, তারপর চুমকে খাওয়া হয়, সিপ করা হয়। আচ্ছা বলছি সমস্ত ব্যবসাতেই যেরকম একটা এমন একটা ডেট থাকে সেই ডেটটাতে প্রচুর বিক্রি হয়, আবার এমন একটা ডেট থাকে সেই ডেটটাতে তুলনামূলক ফ্লাকচুয়েশন, সব ব্যবসাতেই সিজনাল একটা ফ্লাকচুয়েশন আছে। চায়ের বিজনেসের ভালো টাইম পড়ে গেল যদি ধরা হয় তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, চায়ের হচ্ছে বুম সিজন, কারণ শীতকালে মানুষ বারবার চা খেতে যায়। আর চায়ের দোকানের অফ সিজন কোনটা? না গ্রীষ্মকাল আর বর্ষাকাল, যে দুটো অলরেডি কাটিয়ে দিয়েছে, কিন্তু যে কোনো একজনের কাছে শুরু করা উচিত যে কোনো একটা সিজনে, যদি গ্রীষ্মে শুরু করে তাহলে সে নিজে সময় পেল মানে শীতকালের জন্য নিজেকে তৈরি করার, গ্রীষ্মকালের জন্য কিন্তু অসাধারণ আমাদের এই মডেলটা চেঞ্জ হয়ে গেছে, আর সুন্দর মডেল হয়ে যায়, গ্রীষ্মের জন্য আলাদা কিছু থাকে, মানে এরকম নয় যে সেলটা ডাউন হয়ে গেল মানে তার ইনকাম ডাউন হয়ে গেল, অ্যাকচুয়ালি হয়তো চায়ের সেল ডাউন হলো, কফির সেল ডাউন হলো, কিন্তু অন্য এমন কিছু একটা জিনিস থাকছে আমাদের সেটা দিয়ে কিন্তু সেটা টোটাল সেল বছরেতে একই রাখে। তবে ফেস্টিভ সিজন এবং যেগুলো ন্যাশনাল হলিডে এবং সানডে যেগুলো আছে এইগুলোতে সেল বেশি হবে সাধারণ দিনের তুলনায়, উইকডেতে যে সেল হবে তার থেকে হলিডেতে এবং সানডেতে বেশি সেল হবে। আর যদি ফেস্টিভ সিজন থাকে যেমন দুর্গা পুজো বা এইসব বিভিন্ন যে পূজা পার্বণগুলো থাকছে সেই সময় সেল তো বেশি হবে সব। আচ্ছা যদি বলি যে আপনি বলেন যে 25% আমরা রিভিল করেছেন আর 75% এখনও রিভিল করেন, সেটা আসছে, যদি তাও যদি জিজ্ঞেস করি যে আপগ্রেডেশনে কী কী আসতে পারে তাহলে কি বলতে পারবেন? তো রিভিলই হয়ে গেল যদিও কিছু বলেন। হ্যাঁ মানে ফুড রিলেটেডই জিনিস, যেহেতু আমরা টি মানে অ্যাকচুয়ালি ব্রেভারেজ যেহেতু, আচ্ছা তো আমরা সেই কন্ডিশনেই থাকতে চাইছি, মানে যেখানে গেলে হেডেকটা কম হবে এবং একটা মানে সেম টাইপ অফ কাস্টমারকে আমরা রাখতে পারবো, ধরে রাখতে পারবো।